আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফেসবুক বলুন ইউটিউব বলুন টিকটক বলুন যে কোনো প্ল্যাটফর্মে আমাদের ভিডিও ভাইরাল করতে হলে আমাদেরকে অবশ্যই সঠিক একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয় তো মূলত টিকটকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী সঠিক ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অল রাইট ভিউয়ার্স প্রথমেই চলে যাচ্ছি আমি আমার টিকটক অ্যাকাউন্টে জাস্ট টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল রয়েছে আমি জাস্ট প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি ওপরে থ্রি লাইন মেনুবারে চলে যাব। আপনারাও সেমভাবে থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্ট নামে একটি অপশান সেও করছে আপনারা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নামে একটি অপশান শো করছে তো মূলত আমার অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট আমার টিকটক অ্যাকাউন্টে ক্যাটাগরি সিলেক্ট করতে হলে অবশ্যই আমাকে আমার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নিতে হবে আপনারা পার্সোনাল অ্যাকাউন্টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন না আপনাদেরকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হলে আপনাদের টিকটক অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করতে হবে তো মূলত আপনারা এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটু অপেক্ষা করলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নাম একটি অপশন শো করছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চুস এ ক্যাটাগরি এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেক ক্যাটাগরি রয়েছে তো মূলত কোন ক্যাটাগরির কি কাজ আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটস তো মূলত আপনারা যদি বিভিন্ন আর্ট রিলেটেড ভিডিও তৈরি করেন বিভিন্ন ধরনের নকশা বিভিন্ন ধরনের চিত্র বা বিভিন্ন ধরনের ছবি আর্ট করেন সেক্ষেত্রে আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন আর আপনারা যদি অটোমোটিভ এবং ট্রান্সফরমেশন নিয়ে ভিডিও তৈরি করেন ধরুন আপনি বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন ভিডিও তৈরি করেন অটোমেটিক আপনাদের ডেস আপ চেঞ্জ হয়ে যায় বা অটোমেটিক আপনাদের স্থান চেঞ্জ হয়ে যায় এই ধরনের ট্রান্সফরমেশান ভিডিও তৈরি করলে আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন বেবি মানে আপনারা যদি বাচ্চা বা শিশুদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে বেবি অপশনটি সিলেক্ট করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিউটি নামে একটি অপশন শো করছে ক্যাটাগরি শো করছে আপনারা যদি বিভিন্ন বিউটি রিলেটেড ভিডিও তৈরি করেন বিশেষ করে বিভিন্ন ধরনের রূপচর্চা রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেস ওরিয়েস আপনারা যদি বিভিন্ন ধরনের পোশাক নিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এই এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন বিভিন্ন ধরনের ডিস আপ পোশাক রিলেটেড ভিডিও তৈরি করলে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইডুকেশন অ্যান্ড ট্রেনিং আপনারা যদি বিভিন্ন ধরনের এডুকেশন শিক্ষামূলক ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করবেন আপনাদের ভিডিও যদি শিক্ষণীয় রিলেটেড হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইলেকট্রনিক্স আপনারা যদি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ভিডিও তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে ভিডিও তৈরি করে থাকেন মোবাইল কিভাবে মেরামত করতে হয় ফ্যান কিভাবে মেরামত করতে হয় বাল্ব বা অন্য কিছু কীভাবে মেরামত করতে হয় তাহলে আপনারা এখান থেকে ইলেকট্রনিক্স অপশানটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইনান্স অ্যান্ড ইনভেস্টিং আপনারা যদি বিভিন্ন ধরনের ইনভেস্টিং সাইট নিয়ে ভিডিও তৈরি করে থাকেন ইনকাম সাইট নিয়ে ভিডিও তৈরি করে থাকেন আর্ন নিয়ে ভিডিও তৈরি করে থাকেন এক কথা আপনারা যদি অনলাইন থেকে ইনকাম রিলেটেড কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড বেভারেজ জাস্ট আপনারা যদি বিভিন্ন ফুড নিয়ে ভিডিও তৈরি করেন খাদ্য দ্রবল নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গেমিং নামে একটি ক্যাটাগরি আপনারা যদি বিভিন্ন ধরনের গেম রিলেটেড ভিডিও তৈরি করেন মানে আপনারা গেমিং ভিডিও তৈরি করে থাকেন গেম পেলে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন আপনারা যদি আপনাদের ভিডিওতে গেম পেলে দেখান মানে গেম খেলে দেখান তাহলে এই অপশানটি বা এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস আপনারা যদি বিভিন্ন ধরনের স্বাস্থ্য রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন হেলথ নিয়ে ভিডিও তৈরি করে থাকেন কিভাবে ওজন বাড়ানো যায় কমানো যায় বা কীভাবে স্বাস্থ্য ঠিক রাখা যায় সেই রিলেটেড ভিডিও তৈরি করলে এখান থেকে আপনারা হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হোম ফার্নিচার অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আপনারা যদি বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি মানে বিশেষ করে কীভাবে চেয়ার টেবিল বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয় বাড়ির কাজ নিয়ে ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট আপনারা সাধারণত যারা ইকুইপমেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন তারা এই অপশানটি সিলেক্ট করবেন এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপরে রয়েছে মিডিয়া আপনারা যদি ভিডিও তৈরি করে থাকেন আপনাদের ভিডিওতে আপনারা যদি বিভিন্ন ধরনের কিছু শেয়ার করে থাকেন আপনারা যদি দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন বিশেষ করে আপনারা যদি ফানি রিলেটেড কমেডি রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্লগ আপনারা যদি পার্সোনাল ব্লগ তৈরি করে থাকেন মানে আপনাদের নিজস্ব কোনো ব্লগ তৈরি করে থাকেন মানে আপনাদের প্রতিদিনের জীবনযাপনের বিভিন্ন ব্লগ যদি তৈরি করে ব্লগ ভিডিও তৈরি করে শেয়ার করতে চান তাহলে আপনারা এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন বিশেষ করে আপনারা প্রতিদিন কি করেন আপনাদের সারাদিন ভাবে যায় সে রিলেটেড ভিডিও তৈরি করলে এই অপশনটি এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেটস আপনারা বিভিন্ন ধরনের পেটস নিয়ে যদি ভিডিও তৈরি করে থাকেন যেমন বিড়াল কুকুর বা অন্যান্য পেটস রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনারা পেটস ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আপনারা অনেকে রয়েছেন বিড়ালকে খাবার খাওয়ানো বিড়ালকে যত্ন করা পছন্দ করেন তো মূলত এই রিলেটেড ভিডিও যারা তৈরি করেন তারা এই ক্যাটাগরিটি পেটস ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল সার্ভিস এই অপশানটি সিলেক্ট করতে পারেন আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী মানে আপনাদের যদি কোনো ধরনের সার্ভিস থাকে আপনারা প্রফেশনালভাবে কোনো যদি সার্ভিস প্রদান করে থাকেন তাহলে এই অপশানটি সিলেক্ট করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে জাস্ট আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ক্যাটাগরিগুলো দেখিয়ে দিচ্ছি তো মূলত এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রেস্টুরেন্টস অ্যান্ড বার্স আপনারা যদি বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের ভিডিও তৈরি করে থাকেন মানে আপনাদের যদি রেস্টুরেন্ট থাকে বা আপনাদের কোনো ধরনের রেস্টুরেন্ট বা বার থাকে আপনারা যদি রেস্টুরেন্ট বা বারের ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে শপিং অ্যান্ড রিটেল আপনারা যদি শপিং করতে পছন্দ করেন বিভিন্ন ধরনের শপিংয়ের ভিডিও তৈরি করেন কেনাকাটার ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনারা বিশেষ করে পোশাক কেনাকাটার ভিডিও যদি তৈরি করেন তাহলে এখান থেকে এই অপশানটি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার অ্যান্ড অ্যাপস আপনারা যদি বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন বিশেষ করে ধরুন আমার ক্যাটাগরিটি এই ক্যাটাগরি হবে আমি মূলত এই ক্যাটাগরিটি সিলেক্ট করে বা এই ক্যাটাগরিটি দিয়ে টিকটকে ভিডিও আপলোড করব আমার টিকটক অ্যাকাউন্টে আমি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেব তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্পোর্টস ফিটনেস অ্যান্ড আউটডোরস আপনারা যদি বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে ভিডিও তৈরি করে থাকেন বা ফিটনেস কিভাবে ঠিক রাখা যায় কিভাবে ব্যায়াম করতে হয় এই রিলেটেড ভিডিও যদি তৈরি করে থাকেন তাহলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম তো মূলত আপনারা যদি বিভিন্ন ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করেন বিশেষ করে অনেকে মোটরসাইকেলের মাধ্যমে মোটোবলক তৈরি করেন বা অনেকে বাস বা কারের মাধ্যমে ট্রাভেল করেন বিভিন্ন স্থানে ট্রাভেল করে থাকেন যেমন ধরুন আপনারা যদি কক্সবাজার সিলেট বান্দরবন বা গ্রিন ভ্যালি পার্ক সহ বিভিন্ন স্থানে যখন ট্রাভেলের মাধ্যমে ভ্রমণ করেন তো মূলত আপনারা এই ধরনের ভিডিও তৈরি করে থাকলে যে আপনি বিভিন্ন স্থানে ট্রাভেল করছেন ভ্রমণ করছেন এই রিলেটেড ভিডিও তৈরি করে থাকলে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আদার্স নামে একটি ক্যাটাগরি রয়েছে আপনারা যদি এখানে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি ছাড়াও অন্য কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করে থাকেন মানে এখানে যে ক্যাটাগরির কথাগুলো বলা হয়েছে আপনাদের ভিডিওর ক্যাটাগরিটি এখানে কোনো ক্যাটাগরির সাথে মিলছে না সেক্ষেত্রে আপনারা এই আদার ক্যাটাগরিটি আদার্স ক্যাটাগরিটি সিলেক্ট করবেন অথবা আপনারা যদি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন কখনো এন্টারটেনমেন্ট কখনো হেলথ নিয়ে কখনো গেমিং বা কখনো সফটওয়্যার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনারা এই অপশানটি আদার্স অপশানটি সিলেক্ট করে দেবেন দেন আপনারা আপনাদের জাস্ট এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন তো মূলত আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিচ্ছি আমি কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করছি না তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিজিট বিজনেস সুইট নামে একটি অপশান শো করেছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন তারপর তারপরে আপনারা এখানে জাস্ট নিচে প্রোফাইল ক্লিক করার পরে ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন বিজনেস সুইট নামে একটি অপশন শো করছে তো মূলত বিজনেস সুইট নামে অপশনটি শো করলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে সুইচ হয়ে গিয়েছে যখন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে তখন এখানে বিজনেস সুইট নামে একটি অপশন শো করবে এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টে ক্যাটাগরি সেট হয়েছে কিনা তা চেক করার জন্য জাস্ট এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দেবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটি অপশন শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সেট করা ক্যাটাগরিটি এখানে শো করেছে তো মূলত আপনারা এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে ক্যাটাগরি সিলেক্ট হয়েছে কিনা সেট হয়েছে কিনা এবং আপনারা এখানে ক্লিক করে যে কোনো সময় আপনাদের ক্যাটাগরিটি চেঞ্জ করে নিতে পারবেন তো মূলত আমি এখান থেকে জাস্ট আমার ক্যাটাগরিটি সিলেক্ট করে নিচ্ছি চেঞ্জ করে নিচ্ছি আমার ভিডিও অনুযায়ী আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার অ্যান্ড অ্যাপস এই ক্যাটাগরিটি আমি সেট করে নেব দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার টিকটক অ্যাকাউন্টে ক্যাটাগরিটি সেট হয়ে গিয়েছে তো মূলত এই ছিল টিকটক অ্যাকাউন্টে সঠিক ক্যাটাগরি কিভাবে সেট করতে হয় কীভাবে সিলেক্ট করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের টিকটক অ্যাকাউন্টে যে কোনো সমস্যা দেখা দিলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন